নমস্কার আপনি শুনছেন এই সময় গোল্ড জড্ডু কি ঝাপ্পি লেখা অর্ঘ বন্দ্যোপাধ্যায় পাঠ সৌনক সান্নাল ক্রিকেট মাঠে কে ব্যাট ঘোরান তলোয়ারের মতো কোন ক্রিকেটার অবসর সময় মাঝে মাঝেই ঘোড়ায় চড়ে ঘোরেন ওয়াইনের গ্লাসে কফি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টই বা করেন কে ক্রিকেট নিয়ে সামান্য খবর রাখেন এমন যে কাউকে জিজ্ঞাসা করুন অথবা কোনো বাচ্চা ছেলেকে উত্তর পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে কে তিনি গোল্ডের শ্রোতারাও নিশ্চয়ই উত্তর দিয়ে ফেলেছেন এতক্ষণে ঠিকই ধরেছেন তিনি রবীন্দ্র জাডেজা এক এবং অদ্বিতীয় বিজ্ঞাপনের ভাষায় বললে যার কোনো শাখা নেই রবীন্দ্র জাডেজা ভারতীয় ক্রিকেটের জড্ডুকে নিয়ে নানা রকম মজার ঘটনা রয়েছে সারাক্ষণ মজার কথা আচরণে জমিয়ে রাখেন তিনি সেই জাডেজা আবারও জোর আলোচনায় এবারের কীর্তি একেবারে বাইশ গজে শেষ ওভারে সাঁত্রিশ রান হাঁকিয়ে বিরাট কোহলির বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স এর বিরুদ্ধে শেষ ওভারে ঝড় তুলে সাঁত্রিশ রান করেছেন জাডেজা জানিয়ে রীতিমতো বিস্মিত ক্রিকেট মহল আইপিএল ধূমধারাকার ক্রিকেট সেটা সবাই জানেন তা বলে এই একেবারে সাঁত্রিশ রান আসলে অসম্ভবকে সম্ভব করার নামই যে রবীন্দ্র জাডেজা সুন্দর ম্যাচটা একদম পরিকল্পনা মাফিক বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স অধিনায়ক বিরাট কোহলির মুখে উনিশতম ওভার পর্যন্ত হাসি ছিল স্বস্তি ছিল কিন্তু শেষ ওভারের নাটকে সব হাসি উধাও বুদ্ধিটা দারুণ ফেদেছিলেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি উনিশতম ওভারের শেষ বলে অনায়াসে দুটো রান হতে পারত ধোনি হাত তুলে বারণ করলেন জেডেজাকে তিনি জানতেন শেষ ওভারে রানটাকে অবিশ্বাস্য জায়গায় নিয়ে যেতে পারেন একমাত্র জডেজাই তারপর তো ইতিহাস হর্ষল পটেলের প্রথম বলে ছক্কা হাঁকালেন জডেজা পরের বলে আবার ছয় ঘাবড়ে গিয়ে পরের বলটা নো করে বসলেন হর্ষল ফ্রি হিটে আবার ছয় পরের বলেও তাই তার পরের বলটায় একটু শান্তি দুই রান এলো কিন্তু রক্তের স্বাদ পাওয়া জাডেজার কি তাতে মন মানে অতএব আবার ছয় মানসিকভাবে ভাবে ধ্বংস হয়ে যাওয়া হর্ষলের আর শেষ বল করার ইচ্ছেই যে ছিল না কোন রকমে চার রান দিয়ে ওভার শেষ করলেন বেচারা হর্ষল পটেল ছেলেটা তার আগের তিন ওভারে কি চমৎকার বলই না করেছিল তিন ওভারে চোদ্দ রান দিয়ে তিন তিনখানা উইকেট তুলেছিলেন হর্ষল টি বাজারে যে কোনো বোলারের কাছেই স্বপ্নের স্পেল সেই স্বপ্নই যে শেষ ওভারে দুঃস্বপ্ন হয়ে আঁচড়ে পড়বে সে আর কে ভেবেছিলেন হর্ষালের বহু রাতের ঘুম যে জাডেজা কেড়ে নিলেন তা বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই বিরাট কোহলির মুখ তখন টিভিতে ধরা হচ্ছিল বারবার জাডেজার রুদ্রমূর্তি দেখে সেই মুখে তখন বিস্ময় আর বিস্ময় বোলারের উপর রাগ ক্ষোভ দেখানোর ভাষাও যেন হারিয়ে ফেলেছিলেন ক্যাপ্টেন কোহলি সেই সঙ্গে ওই সময় মাঠে দাঁড়িয়েই নিশ্চয়ই আর একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বিরাট সেটা হলো আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের টিকিটটা তিনি তখনই ধরিয়ে দিয়েছেন জাডেজার হাতে এমন ইনিংসের পর বিশ্বের যে কোনো টিমের যে কোনো অধিনায়ক যে জাডেজাকে চাইবেন তাতে আর আশ্চর্যের কি শুধু কি ব্যাট হাতে বল হাতে হতো কামাল জড্ডুর তুলে নিলেন তিন তিনখানা উইকেট তাও কাদের গ্লেন ম্যাক্সওয়েল এবং জাডেজার জাদুতে সরাসরি বোল্ড ম্যাক্সওয়েল এবং এবিডি পারতেন চেন্নাইয়ের রান তাড়া করে ম্যাচটা জেতাতে সেই দুই সেরা অস্ত্রকেই তুলে নিলেন জাডেজা একটা ম্যাচে একজন আর কি বা করতে পারেন ম্যাচ শেষে বিরাট যথার্থই বলেছেন জড্ডু একাই আমাদের শেষ করে দিয়ে চলে গেল অবিশ্বাস্য ম্যাচ জেতাতে জুড়ি নেই গত বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রায় হারা ম্যাচ তিনি ধোনি আউট না হলে জিতিয়ে বিশ্বকাপের ইতিহাস হয়তো অন্য হতো এমন একজনকে বিরাট তো টিমে চাইবেনি চার ছয় মেরে মাঠে ব্যাট ঘোরান তলোয়ারের মতো লকডাউনের সময় ব্যাট নয় সত্যি তলোয়ার ঘুরিয়েই ভিডিও করেছিলেন জাডেজা যা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন সবাই এবার বোলাররা আতঙ্কে থাকুন জড্ডুর তলোয়ারে তারা কখন কচুকাটা হবেন সেটা স্বয়ং ক্রিকেট ঈশ্বরও জানেন না স্যার জাডেজা সত্যি স্যার